আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার নিজের হাতে লাগানো একটা কাঁকরোল গাছ, দুই তিনটা কাঁকরোল গাছ উঠে গেছে আর কি, প্রতি বছরই হয়। আর এটা আসলে লাগানোর জন্য বীজ লাগে না, আসলে শিকড় থাকলেই, মাটি থেকে সময় হলেই সে নিজের আপন মনেই আর কি বেড়ে ওঠে। আর এখানে আমার মাচা ছিল গত বছরে, তো নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, এখন নতুন করে আবার দিতে হবে। দেখেন পাতাগুলো কত সুন্দর, আর যত বড় হবে পাতা বড় বড় হবে আর ফুল ফুটবে, খুবই সুন্দর লাগে। আর আপনাদের দেখাবো কেমন দেখায়, আর বড় বড় কাঁকরোল হয়। আর আজকে দুপুরে খুবই মজার একটা তরকারি আমি খেয়েছি, মানকচু দিয়ে দেশি মুরগির একটা ঝোল করেছিলাম, খুবই মজার, মানে একেবারে দুর্দান্ত স্বাদের, এত মজার যে মনে হয় যেন বারবার খাই, এইরকমের আর কি মজার। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই এই মশলাটা আর কি, মানে মুরগিটা আর কি রান্না করেছি পুরোটাই বাটা মশলায়, যার জন্য একেবারে গ্রামের একটা স্বাদ পাওয়া যাবে। আর এটা যদি আমি লাকড়ির চুলায় করতাম, কাঠের চুলায়, তো আরও মজা হইতো। যাই হোক, তো এই এখানে যে মোরগটা দেখতে পাচ্ছেন, এটাই বাজার থেকে নিয়ে আসছিল আজকে, বড় ঝুটিয়ালা, লাল ঝুটিয়ালা একটা মোরগ, দেখতে খুবই সুন্দর। আর দেশি চঞ্চল যেহেতু, আপনাদের এই অবস্থায় বাঁধা অবস্থায় দেখাতে হচ্ছে। আর এদিকে আমি বাজার থেকে আমাদের ই নিয়ে আসছিল কচু 1 কেজির মতো। এই কচুগুলো একটুও চুলকায় না, একদম মোটা করে আমি একটু ছুলে পরিষ্কার করে নিচ্ছি, ভালোভাবে এটা টুকরো টুকরো করে নিলাম, একটু বড় বড় আকৃতি, যেহেতু আমার মুরগিটা একটু বড় সাইজের, মাংসগুলো একটু শক্ত হবে, যার জন্য একটু বড় বড় টুকরো করে নিয়েছি। এদিকে মুরগিটা কাটা হয়ে গেছে আমার, এই পরিমাণে প্রায় দেড় কেজির মতো মাংসই হয়েছে শুধু, মানে বেশ বড় একটা, আর প্রচুর তেল হয়েছে। যাই হোক, এদিকে আমি সকল মশলা একত্রে দিয়ে দিলাম তেলে, এতে হলুদ আর লবণ দিয়ে এখন কষাবো। তো মশলার ভিতরে এখানে দিয়েছি মরিচ, যেহেতু বেটে নিয়েছি, বাটা মশলা আমার হয়েছে প্রায় 4-5 চা চামচের মতো, কিন্তু গুঁড়ো দিলে অবশ্যই 3 চা চামচের বেশি না। আর হলুদ গুঁড়ো দিয়েছি এখানে 1.5 চা চামচ, আর জিরে বাটা হচ্ছে 1 চা চামচ, আর এখানে লবণ পরিমাণ মতো আছে। আর গরম মশলার ভিতরে আছে দারচিনি আছে 1 টুকরো, এলাচ আছে 2 টুকরো, আর গোলমরিচ 4-5টা, লবঙ্গ 2 টুকরো, এইটুকু মশলা, তেজপাতা 1টা। এটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে তেলের উপর আর কি কষিয়ে নিতে হবে। মোটামুটি যখন কষানো হয়ে গেল, তখন পাটা যে এমনি মশলাটা ছিল, মশলার পানিটা আর কি, সেটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখেন মশলাটা যখন একদম তেল তেল উঠে আসবে, এই অবস্থায় আমি এখানে মাংসটা দিয়ে দিব। আর আমি মাংসটা অর্ধেক পরিমাণে নিয়েছি, কারণ আমার এই পরিবারের সদস্য সংখ্যা কম, এই কারণে অর্ধেক নিয়েছি, খাবার অতটা লোক নাই। এখন এটাকে খুবই যত্ন সহকারে ধীরে ধীরে, অবশ্যই মাংসটা রান্নার সময় একটু মোটামুটি হাই হিটে থাকতে হবে, প্রথম দিকে হাই হিটে থাকলে রান্নাটা কষানোটাও ভালো হয়, আর মাংস থেকে পানি ছাড়বে। এখন পানি আর এক্সট্রা দেবো না, এই মাংসের গায়ের পানি দিয়েই আমার এই পুরো মাংসটা আর কি কষানো হয়ে যাবে, মানে একেবারে উচ্চ না, একদম লো লো না, মানে মিডিয়াম হাই বলা যায়, এই আঁচে রান্নাটা করতে হবে। দেখেন কী পরিমাণে পানি বের হয়েছে, এর এই পানি দিয়েই এটা ভালোভাবে কষানো হয়ে যাবে। আর যতটা ভালো করে যত্ন করে এই মাংসটা কষানো হবে, ততটাই এটার মজা লাগবে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসছে, আর তেলও বের হয়েছে দেখতেই পাচ্ছেন। আর মুরগিটার চামড়া পাক এগুলো হলুদ হলুদ ছিল, প্রচুর পরিমাণে চর্বি হয়েছে, দেশি মুরগি এগুলো খেতে খুবই মজা লাগে। তো আমি এখন একটু জাল আঁচ কমিয়ে দিয়েছি, একটু মিডিয়াম লোতে করে 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, এখন আবার ফিরে এসেছি, একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, আর মাংসটাও সুন্দর কষানো হয়ে গেছে এটার সাথে। এখন এই অবস্থায় আর কি মোটামুটি, যখন আর কিছুক্ষণ এইভাবে আমি কষাবো, 2-3 মিনিট পরেই আমি এখন আমার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মানকচুটা দিয়ে দিব। আর মানকচুটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এটার ভিতরে আমি পানি দিয়ে দিব, বেশ বেশ পরিমাণেই পানি দেব,
কারণ কি দেখা যায় এই কচুটা, আর যেহেতু আমার মুরগিটা একটু বড় আকৃতির, বড় সাইজের, মাংসগুলো শক্ত শক্ত হয়, হওয়ায় এটা আর কি পানিটা বেশি পরিমাণে দিতে হবে। তাহলে সুন্দরভাবে দুইটা আর কি সিদ্ধ হয়ে যাবে পানিতেই, আর পছন্দ মতো করে আমি পরে নামিয়ে নিতে পারবো। আর পানিটা কম দিলে হবে কি, কচু মান কচু রান্নার জন্য যেহেতু পানি বেশি লাগে, যখন সিদ্ধ হতে হতে পানি একদমই কমে যায় তখন আর ভালো লাগে না খেতে। আর এই অবস্থায় আমি এখন এটাকে ঢেকে দিলাম, আবারও মিনিট 20-এ পরে, একদম 20 মিনিট পরে আমি আসলাম এই অবস্থায়। একটু পানি পানি রয়েছে, একটু চেক করার জন্য দেখি কি অবস্থা, একটু চাপ দিয়ে দেখি। আসলে এখনও আরেকটু হওয়ার বাকি আছে, আরও 4-5 মিনিটের মতো। তো আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি, আর 5 মিনিট পরে এই অবস্থায় আসলাম। তো আমি আমার এটা সিদ্ধ হয়ে গেছে, আমি জিরা তেলে গুঁড়ো করে দিয়েছি এখানে, তাও 1 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি। একটু ভালোভাবে নাড়িয়ে চেড়ে আরও কিছুক্ষণ, মিনিট 2-এক এখানে আমি রান্না করব। এরপর আমি এই নামিয়ে নিচ্ছি। এই অবস্থায় ঝোলটা হবে, একদম গলেও যাওয়া যাবে না। মা কচুটা গলে গেলে কিন্তু আবার স্বাদে একদমই না, স্বাদটা নষ্ট হয়ে যাবে, একদম দেখে বুঝে নামাতে হবে। তার এদিকে আমি করেছিলাম একটু মুগ ডাল করেছিলাম পাতলা করে, এটা রেসিপি আছে, আপনি ভিডিওগুলোতে দেওয়া আছে, আপনি দেখে দেখে নিতে পারবেন যদি চান। তো এই তৈরি হয়ে গেলো আমার খুবই মজার, দুর্দান্ত স্বাদের আর কি, গ্রাম্য স্টাইলের আর কি, গ্রামের মতো করে রান্না, মানকচু দিয়ে দেশি মুরগির একটা ঝোল। আর এইভাবে করে দেখবেন, পরিবারে সবাই প্রশংসা করবেন, আবার সবাই মিলে মজা করে খেতে পারবেন, খুবই ভালো লাগে আর চমৎকার লাগে। গ্রামে তো দেখা যায় অতিথি আপ্যায়নের জন্য এইভাবেই রান্না করে, তো খুবই ভালো লাগে এটা খেতে। আর আমি মাঝে সাঝে এটা করি।